नमस्कार बंधुरा, आशा करछि आपनारा जे जेखान थेके भिडियोटा देखछेन सबाई खूब भालो आछेन। खूब सामनेई आसते चलेछे दीपावली, आर दीपावली ठीक दुदिन आगे आमरा पालन करे थाकि धनत्रेयास बा धनत्रयोदशी। कार्तिक मासेर कृष्णपक्षे त्रयोदशी तिथिते आमरा धनतेरस बा धनत्रयोदशी पालन करे थाकि ठीक दीपावली दुदिन आगे। এই দিনকে লক্ষ্মী গণেশের পূজা করা হয়ে থাকে, কুবের দেবের পূজা করা হয়ে থাকে তথা ধনন্তরী দেবেরও পূজা করা হয়ে থাকে। এই দিনকে আমরা বিভিন্ন রকম সোনা চাঁদি অলংকার কিনে থাকি, বাসনপত্র কিনে থাকি, কিন্তু কেন আমরা এই ধনতেরাস পালন করে থাকি সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ধনতেরাসের দিন আমরা প্রত্যেকেই কম বেশি সোনা রূপোর অলংকার কিছু না কিছু কিনে থাকি, কেউ কেউ বা পিতল কাঁসার বাসনও কিনে থাকেন, আর প্রত্যেকেই কলশ কেনার একটা প্রবণতা থাকে। আর তার পিছনের কারণটা জানেন কি? কথিত আছে সমুদ্র মন্থনের সময় আজকের দিনেই ভগবান বিষ্ণুরূপী ধন্বন্তরী দেবের আবির্ভাব হয়েছিল, আর উনি সমুদ্র মন্থনের সময় অমৃত কলশ হাতে নিয়ে উঠেছিলেন, আর তার জন্যই আজকের দিনে আমরা কলশ কিনে থাকি। আর এই ধন্বন্তরী দেব হচ্ছে আয়ুর্বেদের প্রবর্তক। কথিত আছে এই দিনকে ওনার পুজো করলে আমরা রোগ ব্যাধির থেকে দূরে থাকি। আর এই দিনকে ভগবান কুবেরেরও পূজা করা হয়ে থাকে। ভগবান কুবের হচ্ছে ধন সম্পদের দেবতা। আজকের দিনেই ওনার জন্মদিন, তাই আজকের দিনে যদি ভক্তরা ওনার পুজো করে থাকে তো সকলের ঘর পরিবার ধন সম্পত্তিতে সমৃদ্ধ হয়ে থাকে। আর আজকের দিনে আমরা মাতা লক্ষ্মীর পুজো করে থাকি, ওনার কাছে প্রার্থনা করে থাকি যাতে আমাদের সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। আর ভগবান গণেশের পূজা তো সর্বপ্রথম হয়েই থাকে, কারণ উনি সর্বপ্রথম পূজনীয় দেবতা, ওনার পূজা ছাড়া কোনো পূজাই সম্পূর্ণ হয় না। আজকের দিনে অনেকে মৃত্যুর দেবতা যমদেবেরও পুজো করে থাকেন, ওনার উদ্দেশ্যে যমদীপও প্রদান করে থাকেন। কথিত আছে আজকের দিনে যদি যমদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করা হয় তাহলে আমাদের ঘর সংসারে অকাল মৃত্যু কখনো কারো হয় না, আর সবাই রোগ ব্যাধির থেকে মুক্ত থাকেন। আজকের দিনে সবার প্রথম ভগবান গণেশের নাম নিয়ে পুজো শুরু করবেন। সবার প্রথম ওনার পুজো করে ওনাকে স্নান করিয়ে শুদ্ধ আসনে পেতে লাড্ডু তথা মোদকের ভোগ দেবেন। তারপর মা লক্ষ্মীর পুজো করবেন। মা লক্ষ্মীকে আজকে পারলে একটু চালের পায়েস তৈরি করে দেবেন। মা লক্ষ্মীর সামনে লক্ষ্মী করি বা সুপুরি রাখবেন। আর তারপরে করবেন আপনারা ধনদেবতা কুবেরের পুজো। কুবেরজির কোনো রকম চিত্র থাকলে সেটি একটি লাল আসনে বিছিয়ে তার উপর একটি লাল ফুল দিয়ে আপনারা আজকে দিনে পুজো করতে পারেন। এরপর চলুন কথা বলি যে কোন সময় থেকে ধনতেরাস শুরু হচ্ছে আর কোন সময় ধনতেরাস শেষ হচ্ছে। ধনতেরাস বা ধনত্রয়োদশী শুরু হচ্ছে ইংরেজির 22 অক্টোবর 2022 তথা বাংলার চৌঠা কার্তিক 1429 সনে শনিবার বিকেল 4:29 থেকে, আর শেষ হচ্ছে 20 অক্টোবর 2022 তথা বাংলার 5ই কার্তিক 1429 সনে রবিবার বিকেল 4:29 পর্যন্ত। এই বছর দুদিন ব্যাপী ধনতেরাস চলবে, তাই এই দুদিনে যে কোনো সময় আপনারা বিভিন্ন জিনিস কিনতে পারেন। পিতলের জিনিসপত্র, সোনার জিনিস, রূপোর জিনিস, যে যা সাধ্যমতো আপনারা যা ইচ্ছা কিনতে পারেন। তবে এই দিনকে সোনার থেকেও রূপোর কিছু জিনিস কেনা খুবই শুভ, কারণ মা লক্ষ্মীর প্রিয় ধাতু হচ্ছে রূপো। রূপোতেই মা লক্ষ্মীর বসবাস, তাই জন্য চেষ্টা করবেন আজকের দিনে একটা রূপোর কয়েন কেনার বা ছোট্ট রূপোর কোনো জিনিস কেনার, যে যা সাধ্যমতো কিছু কেনার চেষ্টা করবেন। আর আজকের দিনে অবশ্যই গোটা ধনে বাড়িতে আনবেন। গোটা ধনেতে মা লক্ষ্মীর বসবাস। গোটা ধনে হচ্ছে ধনের প্রতীক। অবাঙালিরা আজকের দিনে মা লক্ষ্মীকে এই গোটা ধনে এক মুঠো মা লক্ষ্মীর উপর দিয়ে অর্পণ করেন, আর এটার অর্থ হচ্ছে মা লক্ষ্মী যেন আমাদের ভাণ্ডার ধনে পূর্ণ রাখেন। এই দিনকে কাঁচ বা লোহার বা অ্যালুমিনিয়ামের কোনো জিনিস কিনবেন না। এই ধাতুগুলো নকারাত্মক এনার্জি আমাদের ঘরে প্রবেশ করে, তাই জন্য এই দিনকে কোনো রকম কাচের দ্রব্য বা লোহার কোনো জিনিস কিনবেন না। কেউ যদি আপনাকে কোনো উপহারও দিয়ে থাকেন এই যাবতীয় জিনিস, সেগুলো আজকের দিনে খুলবেনও না।
এই দিনকে অনেকে ইলেকট্রনিক্স জিনিসও কিনে থাকেন, যে যা সাধ্য মতো যা ইচ্ছা কিনতে পারেন। এই দিনকে লক্ষ্মী কড়ি বাড়িতে আনবেন, পদ্মনাভি শঙ্খ বাড়িতে আনবেন, পদ্ম বীজের মালা মা লক্ষ্মীকে প্রদান করুন, এগুলি খুবই শুভ। আমার জানা এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। এর পরের ভিডিওতে ধনতেরাসের পুজো কী করে করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই পাশে থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।